viewers, আমি আজকে আবার আসলাম আপনাদের ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে। কেউ কেউ প্রবলেম ফেস করছেন, তো এই রিলেটেড একটি ভিডিও আপলোড করার জন্য আপনারা অনুরোধ করেছেন। আমি আগের মতোই বলছি, আপনাদের যে কোনো রিকোয়েস্ট পেলে আমি সেটার উপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে একটি ভিডিও, শর্ট একটি ভিডিও বানানোর চেষ্টা করেছি। প্রথমত আমি আপনাদের বলবো যে ডিগ্রি অফ কম্প্যারিজনটা কি জিনিস। ডিগ্রি অফ কম্প্যারিজন হচ্ছে আপনি যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনে থাকেন, আমাদের অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ হচ্ছে কোন একটি বিষয়ের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই বিষয়গুলো প্রকাশ করে। নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। আচ্ছা, এখন এই অ্যাডজেক্টিভের, মেইনলি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের তিনটি অবস্থা হতে পারে। এই যে ডিগ্রি অফ কম্প্যারিজন আমরা বলছি, কম্প্যারিজন মানে কি, তুলনা। তো অ্যাডজেক্টিভের যখন আপনি তুলনা করবেন, কারোর সাথে তুলনা করবেন, এই তুলনা তিন ভাবে হতে পারে। তুলনাটা হতে পারে যে আমি শুধুমাত্র নিজের সাথে নিজেরই তুলনা করছি। হ্যাঁ, কেমন হচ্ছে বিষয়টা, মানে আমি নিজের গুণ দোষ এগুলো প্রকাশ করছি। অ্যাডজেক্টিভ যেটা করে যে সিম্পল, সেটা হতে পারে যে সে ভালো, সে খারাপ, তাজমহল খুব সুন্দর, এতটুকু। আমরা আরেকটি হতে পারে যে এতটুকুতে আমি সীমাবদ্ধ রইলাম না। আমি দেখা গেল প্রথমে বললাম যে আমার রুমটা খুব বড়, আমি এই পর্যন্তই স্যাটিসফাইড। হ্যাঁ, আমার রুমটা বেশ বড়, ওকে আমার রুমটা বড়। আমি একদিন একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, যে দেখলাম তার রুমটা আমারটার থেকেও বড়। তখন আমি বললাম যে তোমার রুমটা তো ভাই, ইওর রুম ইজ বিগার দ্যান মাইন। হ্যাঁ, তোমার রুমটা তো আমার থেকে বড়। দেখেন, তার রুমটার সাথে এখন আমি আমার রুমের তুলনা করছি, মানে বেশি দেখে এখন হচ্ছে তারটার সাথে আমারটা তুলনা করছি, যে তোমারটা তো আমারটা থেকে বড়, তখন বিগার বলছি। আবার আমরা একদিন রাষ্ট্রপতি বাসভবনে বেড়াতে গেলাম, ধরেন যে দেখলাম তার হল রুম বিশাল। হ্যাঁ, বা কোনো মন্ত্রীর বাসভবনে যে দেখলাম বিশাল বড়, আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় রুম। তাই বললাম ইটস দ্য বিগেস্ট রুম, তাহলে সব থেকে বড় রুম। তাহলে দেখুন, এইটা বিগেস্ট রুম অফ বাংলাদেশ, মানে টোটাল বাংলাদেশের মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বড় রুম। এখন দেখুন, প্রথমবার আমি বললাম শুধুমাত্র একটি রুম দেখে বললাম এটি বড় রুম। তারপরে যখন আমি আরো রুম দেখলাম, আরেকটা দেখলাম, ওটা দেখে বললাম, দুটোর মধ্যে একটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার বলে করে বললাম যে এটা বিগার। আর আবার যখন অনেক রুম দেখলাম, তখন দেখে বললাম যে সব থেকে বিগেস্ট হচ্ছে এটা। তাহলে আমরা কিন্তু এই তিন ধরনের তুলনা করতে পারি। একটি তুলনাতে আমরা করছি শুধুমাত্র একটা দোষগুণ প্রকাশ করছি, তখন এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করছি, তখন এটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যখন আমরা দুইটা জিনিসের মধ্যে না, যখন সব জিনিসের মধ্যে একটা জিনিসকে বেস্ট বলছি, তখন এটা হচ্ছে সুপারলেটিভ। আমরা ওই যে সুপারম্যান দেখি না, সুপারম্যান হচ্ছে সব থেকে ফাস্টেস্ট, সব থেকে ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট, বেস্ট হচ্ছে সুপারম্যান। সেই সুপারম্যান থেকে হচ্ছে সুপারলেটিভ ধরে না, সুপারলেটিভ হচ্ছে সব থেকে বেস্ট অথবা সব থেকে ওয়ার্স্ট, মানে ভালো হলে সব থেকে ভালো, খারাপ হলে সব থেকে খারাপ, সেটা হচ্ছে সুপারলেটিভ। ওকে, তাহলে আমরা এইটা সম্পর্কে যেহেতু পড়তে আসছি, সাধারণ একটা ধারণা পেলাম। এবার আমরা দেখি যে এগুলো কেমন হয়। যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি কোল্ড থাকে, এর সাথে ইয়ার যোগ হয়ে কোল্ডার, কম্পারেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ হয়ে যায় দি কোল্ডেস্ট। দি কেন, দি হচ্ছে সাধারণত সুপারলেটিভ ডিগ্রিতে আপনার এই যে সুপারলেটিভ ডিগ্রির সাথে দি লাগবেই, আপনি যেটা ইউজ করেন না কেন লাগবেই। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিছু কমন। ওকে, তো আমরা একটু দেখি যে হচ্ছে রুলস গুলো কি কি। আমরা পজিটিভ ডিগ্রিতে বলেছি আমরা কারোর সাথে কোনো কম্পেয়ার করবো না। হ্যাঁ, কম্পেয়ার করবো না, কিন্তু যখন আমরা এতটুকু কিন্তু পজিটিভ ডিগ্রির বাউন্ডারি যে সে বলতে পারে অমুক জিনিসটা অমুক জিনিসটার থেকে, মানে অমুক জিনিসটা অমুক জিনিসটার মতো ভালো, হ্যাঁ, বা অমুক জিনিসটা অমুক জিনিসটার মতো ভালো নয়, এতটুকু বলতে পারে, মানে সমানে সমান এতটুকু বলতে পারে। বেশি হয়ে গেলে তখন আর সে প্রকাশ করবে না, বেশি বা কম হয়ে গেলে সেটা প্রকাশ করবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন এটা আমরা বলতে পারি, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, এটা বলতে পারি যে সে তার মায়ের মতো সুন্দর। বেশি সুন্দর হলে তখন আবার কোনটার মধ্যে পড়ে যাবে, পড়ে যাবে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। কম সুন্দর হলে সেটাও পড়ে যাবে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। আবার আমরা পজিটিভ ডিগ্রির বাউন্ডারির মধ্যে এতটুকু প্রকাশ করতে পারি যে সে তার মায়ের মতো সুন্দর নয়, অর্থাৎ তার মায়ের মতো সুন্দর অথবা সুন্দর নয়, এটা প্রকাশ করতে পারি পজিটিভ ডিগ্রির বাউন্ডারির মধ্যে। এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি, যদি পজিটিভ ডিগ্রির মধ্যে এভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা অ্যাজ অ্যাজ ব্যবহার করে অ্যাফার্মেটিভে করি, আবার নেগেটিভেও করতে পারি। যেমন হচ্ছে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ মাদার,
এইভাবে বলতে পারি। আবার যদি নেগেটিভ হয় তাহলে এরকমও বলতে পারি, শি ইজ নট এজ বিউটিফুল অ্যাজ হার মাদার। আবার নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমার আরেকটা অপশন আছে, সেই অপশনটা কি? অপশনটা হচ্ছে সো অ্যাজ ব্যবহার করতে পারি, যেমন শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। তাহলে নেগেটিভে আমি দুইটি দুইভাবে বলতে পারছি যে সে তার মায়ের মতো সুন্দর নয়, কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি একভাবে বলতে পারছি পজিটিভ, সেটা হচ্ছে অ্যাজ অ্যাজ ব্যবহার করে। নেগেটিভে আমার দুইটা অপশন থাকছে, ক্লিয়ার? আর যদি দুইয়ের মধ্যে কখনো তুলনা হয় তাহলে আমার অবশ্যই কম্পারেটিভিটি ইউজ করতে হবে এবং একটা দেন লাগবে। সুপারলেটিভে আবার লাগবে কি? দা লাগবে। ওকে, আর সুপারলেটিভ অনেকের মধ্যে তুলনা করে। এখন দেখুন, আমরা যদি এই দা প্রাইসেস ফর কার ক্যান রান ড্যাশ টাকা 25,000 এটা দেখি, এখানে কোনটা হবে? দা প্রাইসেস ফর কার ক্যান রান, অবশ্যই এটা আছে কোন ফরম্যাটে? আছে অ্যাফার্মেটিভ, এবং এখানে কারোর সাথে কম্পেয়ার করে হয়, তাহলে এটা হবে পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে যদি হয়, আমরা পজিটিভ ডিগ্রিতে অ্যাফার্মেটিভ বলে আমরা কি বলেছি, কোনটা লাগবে? অ্যাজ অ্যাজ। তাহলে এখানে কোনটা আছে? অ্যাজ অ্যাজ, সি তে আছে অ্যাজ অ্যাজ, অ্যাজ হাই অ্যাজ টাকা 25,000, ক্লিয়ার? তাহলে আবার দেখুন সেকেন্ডটাতে, সে তার বোনের মতো লম্বা নয়, তার মানে ওই যে আমরা বলেছি যে সে অমুকের মতো সুন্দর নয়, অমুকের মতো সুন্দর, এগুলো আবার আমরা পজিটিভের আন্ডারে প্রকাশ করতে, তাহলে এখানেও সেটা চলে আসছে। এখানে তাহলে কোনটা হবে? এখানে দেখুন সে তার বোনের মতো লম্বা নয়, এটা হবে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ সিস্টার। অর্থাৎ অ্যাজ অ্যাজ ব্যবহার করে আমরা বলেছি, নেগেটিভটাও আমরা অ্যাজ অ্যাজ ব্যবহার করে করতে পারি, তাহলে সেটা এখানে হয়ে গেল, রাইট? তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে এই কম্পারেটিভটা বা পজিটিভ ডিগ্রিটা ইউজ করি। এখন আমরা দেখি, আমরা এখানে চারটি সলভ করে দিই আজকে ক্লাসে, আজকে এই পর্যন্তই রাখি। দেখেন, উই হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মেরি, শি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস অ্যান্ড দেয়ার ইজ নো প্রসপেক্ট অফ ফাইন্ডিং মোর অ্যাপ্লিকেন্টস। এখানে ভুলটা কোথায় আছে আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে, সেটা আমরা খুঁজে বের করব। উই হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মেরি, এখানে তো আমি কোনো ভুল দিচ্ছি না, শি ইজ বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস, দুইজন ক্যান্ডিডেটের মধ্যে সে বেস্ট। আরে এখানেই তো ভুল, দুইজন ক্যান্ডিডেটের মধ্যে বেস্ট হয় কিভাবে? বেস্ট তো হচ্ছে সুপারলেটিভ, তো দুজনের ক্ষেত্রে তো আমি ব্যবহার করব কম্পারেটিভ তুলনা করার জন্য। তাহলে এখানে কি হবে? শি ইজ দ্য বেটার অফ দ্য টু ক্যান্ডিডেটস। আপনারা বলবেন, স্যার বেটার হলো, আমরা ওখানে পড়েছি যে কম্পারেটিভের ক্ষেত্রে দেন লাগবে, এখানে তো দেন হয়নি। হ্যাঁ, দেন হয়নি, যখন বক্তার কোনো একজনের উপর কোনো ফেভার থাকে দুজনের মধ্যে, তখন সে এই ফরম্যাটেও প্রকাশ করতে পারে, দা ইউজ করে এবং তারপরে দেন ইউজ না করে অফ দ্য টু, অফ দ্য টুইনস, হ্যাঁ অফ দ্য পেয়ার, এভাবে প্রকাশ করতে পারে। এইসব ক্ষেত্রে অফ দ্য দিয়ে যদি বোঝায়, বেটার দেন, গ্রেটার দেন, এই দেন গুলা ইউজ না করে শুধুমাত্র যদি অফ দ্য টু এর পরে অফ দ্য টু ইউজ করে, বা অফ দ্য পেয়ার ইউজ করে, অফ দ্য টুইনস ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু বেটার, গ্রেটার, হ্যাঁ এগুলার আগে একটা দা ইউজ হতে পারে, যদিও এটা কম্পারেটিভে। বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এক্ষেত্রে হবে দ্য বেটার অফ দ্য টু ক্যান্ডিডেটস। এবার নাম্বার ফোর এ যাই, দ্য মোস্ট ক্রিটিক্স অ্যাগ্রি দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানেও আমার প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। তো মোস্ট ক্রিটিক্স, আচ্ছা ঠিক আছে, মোস্ট ক্রিটিক, বেশিরভাগ ক্রিটিক এগ্রি দ্যাট, এগ্রিও ঠিক আছে, দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার রাইটার। আচ্ছা গ্রেটার রাইটার মানে কি? একে কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে এখানে? অন্য কারোর সাথে তো কম্পেয়ার করা হচ্ছে না, তাকে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রেটার রাইটার। আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত হাজার হাজার রাইটার, তাদের মধ্যে তো যদি আমি একজনকে শ্রেষ্ঠ বলি তাহলে তো আমার বলতে হবে দ্য গ্রেটেস্ট, এখানে তো গ্রেটার হবে না, তাহলে এখানে দ্য গ্রেটেস্ট হবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে হবে। অনেকের মধ্যে বোঝাচ্ছে যেহেতু একজন শ্রেষ্ঠ, এর জন্য গ্রেটেস্ট হবে। তো আমরা আজকে এই চারটি কোশ্চেন সলভ করি, আজকে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমরা এরপরে যদি এটা ভালো লেগে থাকে বা ডিগ্রি অফ কম্প্যারিজনে আপনাদের আরও কোশ্চেন থেকে থাকে, আমার সাথে একটু শেয়ার করবেন, আমি আপনাদের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার আরও আরও রুলস আছে এখানে ডিগ্রি অফ কম্প্যারিজন, সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের এই যে সাবস্ক্রাইব বা লাইকগুলো আমাদের অনেক উৎসাহিত করে, এবং আমরা তা পাচ্ছি আপনাদের কাছ থেকে, যার জন্য আমরা উৎসাহিত হচ্ছি। দিনে দিনে নিশ্চয়ই এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন এবং আমরা সবাই মিলে একটি সুন্দর একটি পড়াশোনার পরিবেশ এখানে তৈরি করব। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করে কাছে।